আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজ একটা খুবই আশ্চর্যজনক কাকতালীয় একটা ঘটনা আপনাদের সামনে বলবো, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং শেয়ার করবেন, দরকারি ব্যাপার সেটা। আজকের মানব জমিন পত্রিকায় একটা খবর এসছে, আজ পহেলা মে, শেখ হাসিনা তার দলের ওয়ার্কিং কমিটির সভায় বলছেন, নমরুদি বেগম হাসিনা বলেছে, অতি বাম ও অতি ডান মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। স্টাফ রিপোর্টার, আমি খবরটা পড়ছি, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে। দেশে রাজনৈতিকভাবে দেউলিয়া যারা, তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গীবোধ গাইছে, তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন প্রশংসা করছে, তখন কিছু মানুষ সমালোচনা করছে, ইত্যাদি ইত্যাদি। এখন ঠিক যেটা আমি বললাম কাকতালীয়, সেটা হচ্ছে কদিন আগেই একজন খুব নাম করা দেশপ্রেমিক, তিনি ইউরোপে থাকেন, তিনি একটা ভিডিও ইউটিউবে একটা ভিডিও ছেড়েছেন। তিনি উৎকট অশ্লীল ভাষায় গালাগাল করেন, তার দোসর বাংলাদেশে কেউ নেই। তিনি বললেন যে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন হাসিনা বিরোধী একটা কুর চেষ্টা করছেন, একটা সেনা অভ্যুত্থানের চেষ্টা করছেন। এখন আমি আমার কথা বলছি না, গোবিন্দ প্রামাণিক, বাংলাদেশের একজন হিন্দু সম্প্রদায়ের একজন নেতা, তিনি বললেন ওই ভিডিওর উপর কটাক্ষ করে, তিনি বললেন যে হাসিনার কোনো শত্রু, হাসিনার যে মঙ্গল চায় না, যে হাসিনাকে উৎখাত করতে চায়, সেই ব্যক্তি বা তারা, এই ধরনের একটা গোপন খবর যদি তাদের কাছে থাকে যে সেনাবাহিনীতে একটা অসন্তোষ বিরাজ করছে এবং সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন হাসিনাকে উৎখাত করার জন্য একটা সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই কথাটা তো প্রকাশ্যে ভিডিও করে বলবে না। যদি উনি সত্যি সত্যি হাসিনাকে অপসারণ করতে চান, যদি তিনি সত্যি সত্যি বাংলাদেশে ভারতীয় ঔপনিবেশিকবাদকে উৎখাত করতে চান, তাহলে ভারতপন্থী এই নমরুদি বেগম হাসিনাকে উৎখাত করার জন্য সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা হচ্ছে, সেটা উনি ফলাও করে ইউটিউবের মাধ্যমে প্রচার করতেন না। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার একই প্রশ্ন, গোবিন্দ প্রামাণিকের সঙ্গে আমি একমত, তবে হাসিনার সঙ্গে তো আমি একমত হতে পারছি না। হাসিনা বলছে অতি বাম এবং অতি ডান, বাংলাদেশে অতি বাম বলে কিছু নেই, বাম পচলে নাকি সবচাইতে বেশি দুর্গন্ধময় হয়, যেটা আমরা দেখেছি এরশাদের সঙ্গে, হাসিনার সঙ্গে অতি বামেরা যেভাবে গলাগলি, সেই অতি বাম বলে তো কিছু নেই, বামের কিছুটা উচ্ছিষ্ট রয়ে গেছে মুজাহিদুল ইসলাম সেলিম। আমি ওকে স্নেহ, আমার এক বছরের জুনিয়র, যদিও বহুবার ডিগবাজি দিয়েছে, তবুও বলবো ও মুজাহিদুল ইসলাম সেলিম রিলেটিভলি একজন সৎ ব্যক্তি, লেখাপড়া জানা একজন সৎ ব্যক্তিত্ব। আর অতি বাম কারা? অতি বামরা তো সব মরে গেছে, যেগুলো বেঁচে আছে তারা এখন নিষ্প্রভ, তাদের কেউ চেনে না, জানেও না, এবং তারা কোনো রাজনীতিও করে না, কারণ তাদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই। তাহলে হাসানুল হক ইনু বা বিএনপির সঙ্গে যে জোট বাঁধা যারা আছেন, প্রাক্তন জাসদ নেতৃবৃন্দ, এরা কেউই বামপন্থী নন। জাসদ তো ছিল মূলত একটা ফ্যাসিস্ট পার্টি, সিরাজুল আলম খানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যারা একটা
সন্ত্রাসী একটা কি বলে বেপরোয়া একটা আন্দোলন যারা করেছে ডান বাম সম্মুখ পেছন চিন্তা না করে, তাদের অনুসারী কিছু আছে, তাদেরকে আমি বাম বলবো না। যেমন হিটলারের নাৎসি পার্টিও কিন্তু ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি হিসাবে পরিচিত ছিল, কাকতালীয় ভাবে কিন্তু দেখেন ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা জাতীয় সমাজতান্ত্রিক দল ছিল হিটলারের নাৎসি পার্টির নাম। একই নামে বাংলাদেশে কিন্তু একাধিক বামপন্থী দল বিচরণ করছে এবং এদের অধিকাংশই হাসিনার সঙ্গে। তাহলে তাদেরকে আমরা হিসাবের খাতার থেকে বাদ দিয়ে দেই। হাসিনা কাদের কথা বলছে? অতি বাম এবং অতি ডান। অতি ডান বলতে কি হাসিনা জামাত ইসলামীকে মিন করছে? জামাত ইসলামী আর যাই করুক, তারা সামরিক অভ্যুত্থান করে কু করে ক্ষমতায় আসার মতো দল নয়। জামাত ইসলামী সে ট্র্যাক রেকর্ড নেই, তারা না সন্ত্রাসী না বিপ্লবী, তারা মোটামুটি একটা গণতান্ত্রিক ইসলামী দল। তাহলে কারা সেই হুজুর? তার ভিডিওতে আপনারা যেটা দেখলেন, তিনি বলছেন এই ধরনের একটা কু হবে, শফিউদ্দিন কু করবে, কিন্তু এখন মিলিয়ন ডলারের প্রশ্ন, তিনি যদি সত্যি সত্যি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চান, সত্যি সত্যি যদি বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করতে চান, তাহলে তো তার মনে মনে খুব পুলকিত আনন্দিত উৎফুল্ল হবার কথা যে দেখ বেটি রে ধরবে এখন, হাসিনাকে উৎখাত করতে যাচ্ছে শফিউদ্দিন। সেটা তো সে আর দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে সেই তথ্য শেয়ার করবে না। এর কিছুদিন আগেও কিন্তু বলেছিল ওই একই ব্যক্তি, একই হুজুর, তার নাকি সেই দিব্য জ্ঞান এবং মারফতিক জ্ঞানের তো কোনো সীমা নেই। সেই ব্যক্তি কিছুদিন আগেও এক ভিডিও করে বলেছিল যে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে। কাকতালীয় ভাবে কি এটাই প্রমাণ হচ্ছে হাসিনার বক্তব্যে যে আগে ভাগেই হুঁশিয়ার করে দেয়া হয়েছে তাকে? এই পয়েন্টটাই কিন্তু বিলিয়ন ডলারের প্রশ্ন উদ্রেক করে যে যে ব্যক্তি হাসিনাকে দেখতে পারে না সেই হাসিনার বিরোধী যদি হয় সত্যি সত্যি, তাহলে তো এই ধরনের কথা বলার কথা না যে জেনারেল শফিউদ্দিন যে হাসিনার দলের লোক, শেখ হেলালের লোক, তার বাবা শেখ নাসিরের চাকরি করত, তারা কেন হাসিনাকে উৎখাত করবে? আর যদি সত্যি সত্যি করতেও পারে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে অতি অনুগত লোক মীরজাফরই করতে পারে, মীরজাফরও তো সিরাজউদ্দৌলার অনুগত ছিল, কোরআন শুয়ে শপথ করেছিল। সুতরাং সেটা যদি ঘটে তাহলে তো এটা চেপে রাখার কথা। হুজুর ওটা চেপে রাখলেন না কেন? সবাইকে প্রায় ছয় সাত দিন সাত আট দিন আগেই ওটা বলে দিলেন কেন? এই প্রশ্ন কি আপনারা কেউ করতে সাহস পাবেন? নাকি এটা বললেও আমাকে কেবল তুই বেটা ভারতের দালাল? এখন কথাটা আমি বলছি যাদের বুদ্ধি শুদ্ধি আছে, যারা যুক্তি দিয়ে কথা বিশ্লেষণ করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা রিলেটিভলি শিক্ষিত সুশীল, যারা চিন্তা করার ক্ষমতা রাখেন, আমি এর উপস্থাপিত করছি যুক্তিবাদী লোকদের জন্য যে তাহলে ঘটনা যদি সত্যতা থাকতো সেটা হতো হাসিনা, সেটার কথা উল্লেখ করছে অতি ডান অতি বাম, কিন্তু এতদিনে তো শফিউদ্দিনের চাকরি চলে যাওয়ার কথা, তাকে গ্রেপ্তার করার কথা, সেটা তো হচ্ছে না। তাহলে কি হুজুর একেবারেই একটা নির্জলা গুজব রটালেন, নাকি হাসিনাকে আগাম হুঁশিয়ারি বার্তা দিয়ে দিলেন যে অতি বাম অতি ডান বা সেনাবাহিনী তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত? এই ষড়যন্ত্র থিওরি দিয়ে বাঘ আসছে বলছে তারা, এই বাঘ কিন্তু সত্যি সত্যি একদিন চলেও আসতে পারে, বলা যায় না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সাবধান, বাম ডান না, নাকের ডগার উপরে ষড়যন্ত্রকারী, ভারতের মোদির একেবারে প্রত্যক্ষ প্রতিনিধিত্ব যিনি করছেন তার কথায় বেশি লাফাবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।